এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। জুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হয়েছে হোলি। তো তোমরা কে কে হোলি খেলছো, কে কে খেলোনি, তারা সবাই আমাকে কমেন্ট করে বলো। আর আমাদের এই যে দেখো, হোলির জন্য রেডি হয়ে গেছে। ওই হোলি খেলতে যাবে ফ্রেন্ডদের সাথে, ওর পরীক্ষাও হোলি খেলতে যাবে। তো ওই যে দেখো, আর আমাদের এই ওই যে দেখো, বাচ্চারা হোলি খেলছে। ওই যে দেখো, তো একটু পরেই সবাই আসবে এখানে, হোলি খেলবে। খেলে যদি পারি আমি দেখাবো, যদি আমি বেরোই, কারণ রং দিয়ে পুরো ভূত বাড়িয়ে দেয়, তা বেরোই না আমি বাড়ি থেকে। তো যদি পারি আমি তবে দেখাবো অবশ্যই। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। ভূত বই নাই সে, ভূত 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 বই নাই সে, মশলা করে দাও। তো মা মশলা করে দিচ্ছে, মা বানাবে না, মা এগুলি ধরে না, তো মশলাটা তো করে দিতে পারবে, তা মশলাটা করে দিচ্ছে। আর ওই জায়গাটায় আমি সব কিছু রেডি করে রেখেছি। ওই দেখো, এই সব কিছু রেডি করে রেখেছি, একদম আলু টালু পেঁয়াজ টিয়াজ দিয়ে। তারপরে এখন মাখছে, আমি ধরিনি হাত জ্বলবে বলে। আর এই যে দেখো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখছে, আর রান্নাটা বসিয়ে দিলাম। তারপর এই যে দেখো, নাড়া চাড়া দিয়ে তারপরে তারপরে রং খেলবো, মানে ঢাকাটা দিতে হবে, না হলে একদম অবস্থা লাগবে না। ঢাকাটা দিয়ে দেবো, রং দেবে। এই যে দেখো কাকু রং দিতে এসেছে, তুমি লাল রং আনলা না, আমি রং দিতে আসি তোমার। দাঁড়া দাঁড়াও দাঁড়াও, বাবা মারে দিয়া লই, দাঁড়াও। চোখ বন্ধ করে রাখো, পিঠে কেছে আমি বাপা মার চড় দিয়ে বাবা কানের ফুটার ভিতরে ঢুকা যায় না।
আমি তো বলো বলো ওই সেইটা নাম দে নাম নাম পূর্ব না আমি দি আইছি আমার গম খেলা হচ্ছে তোমরা করে রাখো মতি দাদা বছরে একবার কি লেট হলো কি তুমি তোমাকে আমার গম খেলা এই ভিতরে কি ছিড়া বাস বাড়ি পাঠামু এসে কি বাপটা দিন খেলা সব ভরে থেকে লাগা কি করে লেট খেলা কি করছো একবার তো দিছি আমি দিয়ে দিয়েছি এক সেকেন্ড রাও আলিও কি না আচ্ছা অবস্থা কালি করতাম মারে কি বদি আমার চুলা টুলা সব খালি দিবে আমার ব্যাপারটা কি বুঝছো এই অবস্থা আমি গেলে কি আমার হ্যাপি হোলি আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি।
তারপর সিরবত দিতে দাও থাক ও তারপর ছিয়ে দিব থাক দিয়ে দিতে দাও ওই ভিডিও কত থেকে আমাকে ভূত বানিয়ে দিয়েছে আমি ভিডিও করছিলাম আমার একটু রং দাও বললাম ক্যামেরাটা ধরতে ভিডিওটা করতে দিয়েছি এমন করেই ভিডিওটা করছে একদম মনে হয় ওর অনেক ইচ্ছাকৃত ভিডিও করছে তো মাও যদি ভিডিওটা করে খুব ভালো করেই করে কিন্তু এমন করে ভিডিও করবে আমি জানি পরে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি টের পেলাম যে ভিডিওটা এমন হয়েছে তো আরেকটা তো করতে পারবো না তার যেটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো অনেক প্রবলেম আমার অবস্থা দেখতেই পাচ্ছ খাওয়ার আগে তো রং খেলা হয়েছে খাওয়ার পরে ভাই আসলো ভাই এসে রং এমনভাবে দিয়েছে আর ক্যামেরার সামনে তো হয়েছে রং খেলা কিন্তু ক্যামেরার পিছনে অনেক রং খেলা কাকে বলে আমি খেলবো না ভেবেছি মান করে এসেছি তাও আমি রং খেলতে বাধ্য হলাম কারণ আমি কাউকে রং দিব না ভেবেছি আর রং নেবও না স্নান করে এসেছিলাম অনেক কষ্ট করে এখন আমার মাথা ধুতে হবে স্নান করে হবে আবার সর্দি লেগে যায় তা তো আমি ঠিক না আমার আবার তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তো মাথা তো ধুতেই হবে স্নান তো করতেই হবে অবস্থা হয়ে তো আজকে ব্লগটা এইখানটাই শেষ করলাম তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দাও আর কার কেমন হোলি গেল অবশ্যই কমেন্ট করে বলো আমার হোলি তো অনেক মানে এমন গেছে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ একদম অবস্থা কি হয়েছে তো ঠিক আছে ব্লগটা এই আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি তো টাটা দুটোটাই এখানেই সমাপ্ত।